লবিতে ছিল একটা বড় লোক এনিমি, আর বড় লোক এনিমির আপগ্রেড করা গানের কিল ফিট বারবার শুধু এই ম্যাচে চোখের সামনে আসতেছিল। তো এই ম্যাচের এক পর্যায়ে সামনে থেকে ফায়ার হয়, আর তখনই কিল ফিটটা আসে বড় লোক এনিমিটা। তো আমি বুঝি যে সামনেই হয়তো বড় লোক এনিমিটা আসে, তো আমি আগায় যাই এনিমিটার মারার জন্য। সামনে যাই, দেখি ফাইট ট্যাগ শেষ করে লুট করতেছে। তো এখানেও নাম দেখে আমি শিওর হয়ে গেলাম যে এটাই না বড় লোক এনিমিটা ছিল। তো এটা নক করছি, ফিনিশ দেওয়ার পুরো ট্রাই করছি, কিন্তু ও চলে গেছে কভারে, কারণ ওর টিমমেট পাশেই ছিল। তো ও কি রিভাই পাওয়া যাবে নাকি আমি ওরা মারতে পারবো দেখতে পারবা একটু পরেই। তো কী অবস্থা ভাই ব্রাদার, তোমাদের রাকিব ভাই চলে আসছে তোমাদের মাঝে ব্র্যান্ড নিউ একটা গেমপ্লে ভিডিও নিয়ে। তো এই গেমপ্লেতে শুরুতে তোমাদের দেখাইলাম যে এই ম্যাচে একটা বড় লোক ছিল, ওর সাথে ফাইটটা একটু পরে দেখতে পারবা। তার আগে নামছি এখানে হট ড্রপের একটা গানও পাওয়া যায়। ভাই রে ভাই, এনিমিটার মারতে না ভরপুর কষ্ট হয়ে গেছে, শালার কাছে গান নাই তো। একবার এদিক যায় ওদিক যায়, যাই হোক সামনে আরো একটা এনিমি। খতম সিন ভাই। তো এখানে এটার তবে মারা দিছে, এটার মারার সাথে সাথে অর্ডার বয়ে গেছে ক্লিয়ার, মানে এখানে আপাতত আর কোনো এনিমি ছিল না। তো একটা বট্টটা আসে, ওইগুলোরে মায়ের হালকা পাতলা লুট করে এখান থেকে বেরোয় যায় আমি এনিমি খোঁজার জন্য, ঠিক আছে। তো এই ম্যাচে দেখতে পারবো কীভাবে বড় লোকটারে মারি। আর এই ভিডিওতে আরেকটা গেম প্লে আছে, ওই গেম প্লে তো না অস্ত্র অস্ত্রের ফাইট আছে লাস্টের দিকে, দেখো। তো যাই হোক সামনেই না এনিমি দেখছি, দুইটা এনিমি দেখে আমি এখানে দাঁড়াইছি, কিন্তু নগদ নগদ ফায়ারটা দেয়নি, একটু পজিশনটা চেঞ্জ করলাম, এটাই আমার ভুল হয়েছে যদিও। এখানে এনিমিগুলোরে ড্যামেজ তো পাই দিছি, কিন্তু কোনো এনিমি নয় নক হলো না। নকল নকল দ্বারা যদি ফায়ারটা দিয়ে দিতাম তাহলে একটা নক আরামসে করতে পারতাম। যাই হোক, চোর পলাইলে বুদ্ধি বাড়ে, আগে আগে ফায়ার না দিয়ে ভুল করছি, এখন আর ভাই ভাই কি লাভ। তো আমার কেন জানি মনে হচ্ছিল এনিমিগুলো ড্যামেজ খায় না পাহাড়ের ওই পাশে যায় থামবে, তো আমি ডিরেক্ট ওই পাহাড়ে না যায় পাশের পাহাড়টায় আসি, যে এখান থেকে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল পাওয়া যায় মনে হয় যদি ওরা ওখানে থাকে। আর আমি পাহাড়ে ওঠার পরপরই না পাশের পাহাড় থেকে হালকা একটু ফায়ার পাই, আস্তে আস্তে একটা ফায়ারের আওয়াজ পাইতেছিলাম ইয়ারফোনে। তো এখানে আমি একটু খেয়াল করে দেখলাম যে সামনেই না এনিমি দুটা ছিল, একটা আর একটা রিভাইভ দিতাছিল। তো আমি একটু ওয়েট করি রিভাইভটা কমপ্লিট হওয়ার জন্য, আর তারপর এ দুটো ভাই মারা দিছি। ওরা ওইখানে যায় আরেকটা এনিমির সাথে ফাইট হয়েছে ওদের, আর ওই এনিমিটা না একটারে নক করে রাখা গেছিলো, আর আমার একটু সুবিধা হয়ে গেছে। যাই হোক, এখানে দুটোরে মায়েরা আসি ওদের লুট করার জন্য, লুট টুট করে এখান থেকে চলে যাবো ভাবছিলাম। সামনে একটা ফ্লেয়ার দেখলাম কে যেন মারছে, ভাবছিলাম যে ফ্লেয়ারের ওইদিকে যাবো, কিন্তু তখনই সামনে এনিমি চলে আসে। এখানে কিলফিটটা খেয়াল করলে দেখতে পারবা যে এখানে বড় লোকের কিলফিটটা আসছে, আর পিছিয়ে আমার ফাইট হতেছে, তার মানে ওইখানেই না এনিমি আসে বড় লোকটা। মানে আমি দেখছিলাম একটা গাড়ি আমার পিছন নিতে আছে, কিন্তু এখানে ফাইট শুরু হয়ে গেছে, তার মানে আরও একটা গাড়ি আসছে এখানে এসে আমি খেয়াল করলাম। তো আমি সামনের দিকে আগাইতেছিলাম যে এনিমি টেনিমি দেখি কিনা, কিন্তু কারোই তো ভাই দেখতেছিলাম না। পাহাড়ের উপর দিকে উঠতেছিলাম আর একটু চেক টেক করতেছিলাম। তো কিছুক্ষণ চেক করার পরেই না দেখি বড় লোক এনিমিটা না লুট করার জন্য বের হয়েছে। নক করছি, কিন্তু পাশেই ওর টিমমেট আছে। বুম গাইস, ফিনিশ। তো এখানে ভাই বড় লোকের টিমটা তো ভাই শেষ হয়ে গেছে। বড় লোকটা গাড়ির পিছনে কভার নিতেছিল, কারণ ওর টিমমেট না গাড়ির পিছনে ছিল। তা আমিও ভাই ঘাসের মধ্যে দিয়ে গাড়িতে ফায়ার করতেছিলাম যে গাড়িটা বাস্ট করে দিব, আর আমি যা ভাবছিলাম তাই হয়েছে, বড় লোকটা মারা গেছে, ওর টিমমেটও মারা গেছে, ঠিক আছে। তো এখানে যাদের যাদের ভালো লাগছে ভাই লাইক টেক দিয়ে দাও, যারা এখনো দাও নাই, আর এমন কেউ যদি থাকে থাকো যে আমার চ্যানেলে নতুন, এটা তুমি আমার চ্যানেলে ফার্স্ট ভিডিও দেখতেছো, তাহলে ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও যদি ভালো লাগে। আর এমন অনেক ভাই ব্রাদার আছে যে মোটামুটি রেগুলারই আমার গেম প্লে টেম্প্লে দেখে, কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করে না, ভাই বিষয়টা কিন্তু খুবই অন্যায়, ঠিক আছে, সাবস্ক্রাইব করে দিও। যাই হোক, ওই ম্যাচে তো ভাই তারপরে আর সার্ভাইভ করতে পারি না, মারা খেয়েছিলাম, চলে আসো এই ম্যাচে। এই ম্যাচে সামনের দিকে এনিমি, একটারে নক করছি, কিন্তু ওর টিমমেট না আমার করা ড্যামেজ দিয়েছে। এখানে জাস্ট হিলিং টিলিং করে সামনের দিকে একটা বমি মারতেছিলাম, তখনই থার্ড পার্টি।
ভাই রে ভাই, এখানে কি বাচ্চাটা বাচ্চা গেছে! আমার হেলথটা কি কেউ খেয়াল করছো? খেয়াল করলে ভাই বুঝতে পারবো, আমার কোনো এইচপি ছিল না, ধরতে গেলে পুরো জিরো এইচপি ছিলাম। যাই হোক, এখানে হিলিং কিং করি, একবার যখন বাইচাই গেছি সার্ভাইভ তো করাই লাগবো। তো এখানে একপাশে আমি স্মোক টিস্মোক করে দেয়, সামনের দিকে আরেকটা বোম টুম মারার ট্রাই করি যে কোনো এনিমি কি নক হয় কিনা, কিন্তু বোমে তো ভাই কোনো কাজই হয় না। তো এখানে জাস্ট হোল্ডই করছিলাম, তো পিছে থার্ড পার্টি যে এনিমিগুলো ছিল না, ওরা না একটু সামনের দিকে আগায় আসে, তো একটা এনিমির অ্যাঙ্গেল পাই। খতম সিন ভাই। তো এখানে এই স্কোয়াড তো ভাই শেষ, এই স্কোয়াডের তিনটারে আমি মারা দিছি, একটা তো ভাই স্মোকের মধ্যে আন্দাজে হেডমেট লাগাই নক হয়ে গেল। যাই হোক, এই স্কোয়াড শেষ হয়ে গেছে, কিন্তু সামনের দিকে আরও এনিমি ছিল। এখানে সামনেই ভাবছিলাম এনিমিটা শোয়া, কিন্তু এনিমি তো ভাই অন্যদিকে ছিল। তো এখানে একটু ফায়ার টায়ার করতেছিলাম, কিন্তু কোনো কাজই হইতেছিল না। তো আমি একটু ফায়ার করতেছিলাম আর কভারে ব্যাক করতেছিলাম, কারণ এনিমি ছিল দুইটা, দুইটা যদি একসাথে ফায়ার করে তাহলে আমি মারা খাবো শিওর। একটারে নক করে দিছি, আর একটা এনিমি। খতম, টাটা, বাই বাই। তো এখানে এই দুটোর তো মারা দিছি, এই দুটোর মারা দিয়ে এদের থেকে লুট টুট করে আমি চলে যাই আবারও এনিমি খোঁজার জন্য। আমি জোন পাইছিলাম না, তাই ভাবছিলাম জোনে যাবো। তো সামনের দিকে জোনে যাইতে যাইতে একটা ড্রপ দেখলাম, তো এখান থেকে ড্রপটা খাই, সরকারি ড্রপ পাইলে কে না খায়। তো এখানে ড্রপ ড্রপ খাই, ভাবছিলাম যে এখন চলে যাবো জোনে, কিন্তু একটা এনিমির গাড়ির সাউন্ড পাই। তো এনিমির গাড়ির সাউন্ড পাই আমি আবার ওইখানে একটু থামি, আর সামনেই দুইটা এনিমি ছিল। নক, তো এখানে স্প্রে থামার পর মনে হলো যে লাস্টের এনিমিটা নক হলো। যাই হোক, নক তো ভাই হয়েছে। তো সামনে আগে এই দুটোর ফিনিশ টিনিশ দিয়ে আমি আবারও চলে যাই জোনের ভিতরে। তো এখানে জোনে ঢুকে এনিমি জাস্ট খুঁজতেছিলাম, ঠিক আছে। তো সামনের দিকে না মনে হলো এই ঘরে একটা এনিমি থাকলেও থাকতে পারে, কারণ একটা বাগে রাখা ছিল, কোনো ক্যাম্পার থাকলেও থাকতে পারে। তাই এখান থেকে চক কর দেয় আর একটা মলিটলি মাইরা চেক করে যে কোনো এনিমি আসে কিনা, কিন্তু এখানে না কোনো এনিমি ছিল না। আমি চেক তো ভাই করছি মলিটলি মাইরা, এই জন্য গাড়ি নিয়ে আবারও বেরোয় যায় এনিমি খুঁজতে। আর সামনে এসে একটা এনিমিরে দেখি, তো ভাবছিলাম আমি স্নাইপার যেহেতু নিছি তাহলে একটু ট্রাই করি স্নাইপিং করার, কিন্তু স্নাইপিং তো ভাই পারি না। দুইবার ট্রাই করলাম, একবার একটু লাগছিল, কিন্তু শুধু ড্যামেজে গেছে, নক তো ভাই হয় নাই। আবার দেখো এই সাইড থেকে একটা বাঘি হয়ে যায়। যাই হোক, বাঘি তো ভাই চলে গেছে, হোদায় বাঘিতে একটা শট নিলাম। তো যাই হোক, সামনের দিকে এনিমিটা, বুম, হেডশট। তো এখানে এটারে তোমায় মারা দিছি, তো এটারে মারা দিয়ে আবারও গাড়ি নিয়ে চলে যায় জোনের ভিতরে, কারণ আমি এখনও জোনে ছিলাম না। কিন্তু জোনের ভিতরে যাইতে যাইতে দেখো দুটা এনিমি না বাঘি নিয়ে আমার সাথে একটু ফাইজলামি করতেছিল, আমার মনে হতেছিল, কারণ ওটা থাইমা ফাইটও নিতেছিল না আর আমারও মারতেছিল না। তো আমি যে নাইমা একটারে মারবো, আমি যে নাইমা ফায়ার দিব তারও কোনো কায়দা ছিল না, মানে পিছে আরও একটা বাঘি ছিল, মানে আমি একটারে যদি মারতে যাই তাহলে আরেকটা আমার মায়েরা দেবে, এরকম এরকম মনে হইতেছিল আমার। তো এখানে হুদা একটু ফাইজলিমি টাইজলিমি করতেছিল আমার সাথে, আমার একটু মেজাজটা খারাপ হইতেছিল, এই জন্য ওদের পিছু না করে আমি এখানে দাঁড়াই পড়ি এক জায়গায় যে ওরা আসুক ভাই আমার সাথে ফাইট নেক। তো আমি সামনে যাই দাঁড়াই, আর আমি দাঁড়ানোর পরেই না ওরা কিছুক্ষণ ঘোরাঘুরির পরে ওরাও দাঁড়ায় আমার মারার জন্য। সামনে একটা এনিমি দাঁড়াইছে, আমার কাছে একটা মলি ছিল, দেওয়ালের পিছনে এনিমিটা ছিল, তো মলিটা মারি আর। এটা তো ভাই নক হয়ে গেছে, কিন্তু ওর টিমমেট আরো একটা ছিল আশেপাশেই। কপালটা একটু ভালো ছিল, কারণ ওর কাছে ছিল শর্ট গান, কোনোরকম একটা শর্ট যদি কানেক্ট হয়ে যেত তাহলে ভাই মারাটা খাই যেতাম। যাই হোক, এই দুটোর তো ভাই মারা দিছি। তো এখন এনিমি ছিল আর একটা, জেডের মারলে আমি চিকেন পাই যাবো। তো এনিমি খুঁজতে খুঁজতে এসে দেখি এখানে গিলি বাবা আসে, আমিও গিলি বাবা, এটাও গিলি বাবা, কিন্তু গিলি বাবা মনে হলো নতুন প্লেয়ার, ঠিক আছে। তো ভাবছিলাম একটু ট্রল মল করবো, কিন্তু এখানে ওরে ট্রল করতে যায় আমি না ট্রল হয়ে যাই, ঠিক আছে, মানে ওই হয়তো আমার ট্রল করতেছিল, দেখো কাহিনিটা কি হয় আমার সাথে।
তো এক পর্যায়ে অনেকক্ষণ কাউতালি করার পর এনিমিটার সাথে আমি ভাবি কি ভিতরে যাওয়ার ঘুষায় ঘুষায় মাইরা দেয়, আর এটা একটা ভুল সিদ্ধান্ত ছিল। খতম সিন ভাই। তো এখানে কেউ যদি আমার সেন্সিটিভিটি নিতে চাও তাহলে ভাই রাইট সাইডে ভিডিওতে ক্লিক করো, আর কেউ যদি ওপি আর একটা গেম প্লে দেখতে চাও তাহলে লেফট সাইডের ভিডিওতে ক্লিক করো। তো এটাই ছিল আজকের গরিবের গেম প্লে। যারা যারা শেষ পর্যন্ত দেখছে সবাই মন থেকে ধন্যবাদ, টাটা, গুড বাই, টেক কেয়ার, দেখা হবে আগামী ভিডিওতে।